হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সোমবুদ্ধ দত্তের নির্দেশে ইতিমধ্যে জেলা জুড়ে শুরু হচ্ছে তৃণমূলের সাইকেল মিছিল। অনুরূপ আজ আরামবাগ ব্লকের কেশবপুরেও একটি সাইকেল মিছিল বের হয়। কেশবপুর কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়, আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় সহ বিভিন্ন এলাকার ছাত্র নেতারা আজকের এই মিছিলে সামিল হন। প্রসঙ্গত, প্রতিনিয়ত যেভাবে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে তার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দিকে দিকে সাইকেল মিছিল করছেন। কেশবপুরের আজকের এই মিছিলের নেতৃত্বে ছিলেন আরামবাগ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিন্ময় রায়, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায়, আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হেমন্ত পাল, এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম দে, বিদ্যুৎ মালিক গোপাল, সৌরভ সোহেল সহ আরও অন্যান্য ছাত্র নেতারা। আজকের এই মিছিল সম্পর্কে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় কী জানিয়েছেন, শুনে নিন। আজকে যে আপনারা পথসভায় পথযাত্রা করলেন, এটা কি উদ্দেশ্যে করলেন? আমাদের হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের আমার প্রিয় সভাপতি ভাতৃপ্রতিম সমবুদ্ধ তারা হুগলি জেলায় নির্দেশ দিয়েছেন প্রতিটা ব্লক টাউন এবং হুগলি জেলায় যে সমস্ত আমাদের কলেজ আছে সেই কলেজ গেট থেকে শুরু করে সাধারণ মানুষের স্বার্থে আমাদের ছাত্র পরিষদের যে সমস্ত কলেজের কর্মীরা আছে তারা একটা সাইকেল র্যালি করবে, যে কেন্দ্রীয় সরকারের ধারাবাহিকভাবে যে একটার পর একটা জনবিরোধী নীতি, পেট্রোল ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাসের এবং কৃষি বিরোধী যে কৃষক বিরোধী যে কৃষি আইন, এর বিরুদ্ধে আমরা হুগলি জেলা জুড়ে প্রত্যেকটা ব্লক টাউন প্রতিটা কলেজ থেকেই এই মিছিল হচ্ছে। গত পরশু আমাদের এই আরামবাগ ব্লকে, আরামবাগ বিধানসভায়, নেতাজি মহাবিদ্যালয় কালীপুরে, ওখানে মিছিল আমাদের ছাত্র পরিষদের কর্মীরা করেছে। তা আজকেও আমরা আমাদের এই আরামবাগ ব্লকের যে কেশবপুরে যে কবি কঙ্কন যে আমাদের মহাবিদ্যালয় সেই ওখান থেকে শুরু করে আমরা এখানে এই কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে আমরা মিছিল করলাম। আমাদের এখানে মিছিলের নেতৃত্ব দিয়েছেন আরামবাগ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাতৃপ্রতিম চিন্ময় রায় থেকে শুরু করে আমাদের জেলার ছাত্র পরিষদের আছে আমাদের হেমন্ত পাল, পার্থ আছে, আমার সমস্ত এই এলাকার এই কলেজের প্রকাশ আছে, প্রকাশ থেকে শুরু করে সোহেল, রাজকুমার, সকল এই কলেজের যারা এই তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব দেয়, আমরা ওই কলেজ কেশবপুর কলেজ থেকে হয়ে আমরা মলাইপুর সাধুমোড় হয়ে মলাইপুরের যে আমাদের রাজা বাজার এই রাজা বাজারে আজকে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমরা মিছিল এখানে সমাপ্ত করেছি। এই এলাকার প্রতিটা মানুষের কাছে আমরা এই প্রতিবাদ পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের মারফত। তা আগামী দিনে আমাদের এই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যে সমস্ত আমার ভাই বোনেরা আছে তারা এই প্রতিবাদ আরও তীব্রতর করে তুলবে। আপনার পরিচয়? পলাশ রায়, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ফায়ার ট্রেনিং সেন্টার, ফায়ার বিক্রিতে চাকরির জন্য ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং সেন্টার এখন পুরসুরার দেউলপাড়ায়, হুগলিতে এই প্রথম। আগ্রহী প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং নাগপুর রিজিওনাল ট্রেনিং সেন্টার, দুর্গাপুর এক্সটেনশন ট্রেনিং সেন্টার, দেউলপাড়া। কন্ট্যাক্ট নাম্বার 9749672533, 9475656368, 9475886365। Sometimes fashion can change vision. Mart collection jeans and t-shirts. Shomaye khobor, shotik khobor, nirpekkho khobor. Dekhun protibadi awaj.